বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমরা সব বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসলাম। এটা 24 নাম্বার ওয়াদিলাবার। তো এখানে সুন্দর একটি লেক পার্ক আছে দেখতেছেন, অনেক বড় এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক লোক আছে দেখতেছেন। তো আমরা এখানে ঘুরতে আসলাম, জাস্ট এখানে আমরা ইন করলাম। আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে। আপনারা যদি ঈদের ছুটিতে এখানে আসেন সত্যি ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর। তো চলেন আমরা এখানে ঘোরাঘুরি করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস দেখেন, এখন কিন্তু আমরা অনেকটাই ভিতরে চলে আসলাম, ভিতরের দিকে। এখানে পরিবেশটা দেখেন অনেক সুন্দর, অনেক লোকজন কিন্তু এখানে ঘুরতে আসছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে যেমন পুকুরে হাঁস থাকে এমনটা করে কিন্তু এখানে হাঁস দেখতেছেন, অনেকগুলো হাঁস এখানে। আর ওইদিকে আরও অনেকগুলো আছে, সেম বাংলাদেশের মতো কিন্তু এখানে হাঁস আছে দেখতেছেন। আর মাছ দেখতেছেন, অনেক মাছ এখানে। তো এখানে দেখতেছেন অনেক মাছ কিন্তু, এখানে বেসিক্যালি সবাই ঘুরতে আসে। আপনি যদি আসেন ভাল লাগবে, অনেক মাছ দেখতেছেন এখানে। মানে ও হাত দিয়ে মাছ ধরতেছে দেখতেছেন, অনেক মাছ। হাত আসছে ওই শিল বেয়ে দোলা। মানে ওরা হাত দিয়ে মাছ ধরতেছে দেখতেছেন, অনেক মাছ এখানে। আপনি যদি এখানে কিছুক্ষণ বসেও থাকেন আপনার কিন্তু ভালো লাগবে দেখতেছেন, অনেকে বসে বে মাছ ধরতেছে। এই যে দেখতেছেন বসে বে অনেকে মাছ ধরতেছে এখানে। মেবি এখানে একটা তেলাপিয়া মাছ ধরছে। এখানে কিন্তু আরো অনেকজন আছে দেখতেছেন, বসে বে মাছ ধরতেছে এখানে। আর প্লেসটা কিন্তু অনেক সুন্দর, আপনি যদি কিছুক্ষণের জন্য এখানে বসে থাকেন তাহলে কিন্তু সত্যি আপনার অনেক ভালো লাগবে। এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনের মধ্যে, ডিসক্রিপশনে লোকেশনটা থাকবে। আপনারা যদি এখানে আসেন তাহলে লোকেশনে ক্লিক করলে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো ফাইনালি আমরা কিন্তু ঝর্ণাটার একেবারেই কাছে চলে আসছি। ওই দিক দিয়ে কিন্তু একেবারে কাছে যাওয়া যায়, মানে ঝর্ণাটার কাছেই যাওয়া যায়, তবে অনেক দূরে। এদিক দিয়ে আরও অনেকটা জায়গা হাঁটতে হবে, তো আমি এতটা দূরে যাব না। তো আপনারা চাইলে ওইখানে যেতে পারেন, যদি কেউ আসেন এখানে ঘুরতে আপনারা এখানে যেতে পারেন। ঝর্ণাটা কিন্তু আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে, অনেক সুন্দর দেখতেছেন। ওইখানে কিন্তু আরও অনেকজন আছে, লুপ্ত গাছে দেখতেছেন। তারপর ওইখানে যাইলে অবশ্যই ঘুরতে পারবেন। জায়গাটা সত্যি অনেক সুন্দর, আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার ভালো লাগবে। এবং এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে লোকেশনে যদি আপনি ক্লিক করেন সোজা এখানেই চলে আসতে পারবেন। আর এখানে সবাই দেখতেছেন মোবাইল দিয়ে ছবি তোলা নিয়ে কিন্তু ব্যস্ত, কারণ জায়গাটা সত্যি অনেক সুন্দর। এরকম একটা ওয়েদারে মানে ছবি তোলার জন্য কে না চাইবে দেখতেছেন, ম্যাক্সিমাম ইয়েগুলো কিন্তু আপনি দেখেন মোবাইল নিয়ে ছবি তুলতেছে। এখানে আসলে আপনার সত্যি ভালো লাগবে, আপনি দেখতেছেন অনেক লোকজন আছে এখানে, সবাই ছবি তুলতেছে। এখানে রাজহাঁস আছে দেখতেছেন, রাজহাঁসও কিন্তু এখানে দেখতে পাবেন আপনি। কত সুন্দর রাজহাঁসগুলো দেখতেছেন। আর এখানে কিন্তু অনেক হাঁস আছে, হাঁসও কিন্তু আছে এখানে। মানে পরিবেশটা সত্যি অনেক সুন্দর,
ঝর্ণাটা দেখতেছেন অনেক সুন্দর, ওইখানে কিন্তু অনেকে গিয়ে কাছে পানি স্পর্শ করতেছে, ভালো লাগতেছে। আর ওই পাশে পাহাড়ের উপরে দেখতেছেন অনেকে কিন্তু ওইখান থেকে উপর থেকে দৃশ্যটা ভিউটা উপভোগ করতেছে, পাহাড়ের উপরে দেখতেছেন একেবারে। তো বন্ধুরা আজকে আসলে সারাদিন অনেক এনজয় করলাম, সব ফ্রেন্ডসরা মিলে একসাথে অনেক এনজয় করলাম, তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে ক্লিক করলে আপনি সোজা এখানে চলে আসতে পারবেন। যদি এখানে ঘুরতে আসতে চান আপনারা তাহলে এখানে আসতে পারবেন। সো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।